22 জন রয়েছে 22টা টিকিট কাটবো লঞ্চের হর্ন এটা আমাদের ডায়মন্ডের বাসের হর্নগুলো ঝড়খালিতে আসলে তোমরা বাঘ দেখতেই পাবে হ্যাঁ ওই দিকে গিয়ে দাঁড়াবে আমরা ফোন করে ডাকলে আবার চলে আসবে ও মাই গড ওখানে বাঘ তোমরা আসলে অবশ্যই ক্যাশ ক্যারি করবে ওই বাসের কোল পড়া এখান থেকেই যেতে হবে টিভি খুললেই সারা দিন এখন সন্দেশ খালি টিভি খুললেই সারা দিন এখন সন্দেশ খালি তাই আজ আমরা চলে এলাম ঝড়খালি সো ঝড়খালি ঘাটে চলে এসেছি আর বেঁধে দিয়েছে ঝড়খালি ঘাটে নাবজি চলো সো এই হচ্ছে পুরো টিম এবারে এরা নাববে লঞ্চ রাখতে দেয় না দেখো আমাদেরকে লঞ্চ নাবিয়ে দিয়েছে নাবিয়ে দিয়ে আবার রিটার্ন চলে যাচ্ছে মানে এখানে লঞ্চের হর্ন এটা আমাদের ডায়মন্ডের বাসের হর্নগুলো সো যাই হোক মানে লঞ্চ আবার ব্যাকে চলে যাচ্ছে কারণ হচ্ছে লঞ্চ এখানে পার্কিং করতে দেয় না মানে নাবিয়ে দিল প্যাসেঞ্জার নাবিয়ে দিয়ে আবার ওই সাইডে মানে ওই দিকে গিয়ে দাঁড়াবে আমরা ফোন করে ডাকলে আবার চলে আসবে মানে পার্কিং করতে দিল না তাও 50 টাকা নিল ঝড়খালিতে এন্ট্রির জন্য কত টাকা টিকিট লাগে আমি ওটা ভেতরে গিয়ে বলে দিচ্ছি তোমাদের চলো দেখি এই হচ্ছে ঝড়খালির বাইরের ভিউ চলো ওই বাসের পোল করা এখান থেকেই যেতে হবে সো হে গাইস নমস্তে এভরিওয়ান হোপ ইউ গাইস অল আর ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও সো আজকে তোমাদেরকে দেখাবো সুন্দরবনের ঝড়খালি পার্টিকুলার ঝড়খালিটাই আজকে দেখাবো এই ভিডিওতে আর সুন্দরবনের ব্লগ যারা দেখোনি আগে লঞ্চে অলমোস্ট 24 ঘন্টা কীভাবে কাটিয়েছিলাম সেটা দেখার জন্য আমার চ্যানেলে যেতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করে দাও জলদি সো চলো লেটস গেট স্টার্টেড আর এই হচ্ছে পুরো বাসের পোল এটা হচ্ছে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে আসার রাস্তা মানে এক্সিট আর এই হচ্ছে আমরা ঢুকছি এখন ঝড়খালি শুনেছি ঝড়খালিতে আসলে নাকি বাঘ দেখতেই পাবে ওরকম ছাড়া বাঘ দেখতে পাবে না মানে যেরকম আর কি সুন্দরবনে দেখা যায় বাট একটা ব্যাপার আছে যে 90% চান্স থাকে দেখতে পাবে কারণ হচ্ছে এখানে যত মানে আমাদের সুন্দরবনে যত বাঘ রয়েছে ঝড়খালিতে হচ্ছে এগুলোকে ট্রিটমেন্ট করা হয় মানে কিছু প্রবলেম থাকলে ওগুলোকে দেখা হয় রাখা হয় চেক আপ করা হয় করে তারপরে আবার জঙ্গলে ছেড়ে দেয় তাই জন্য ঝড়খালিতে আসলে 99% চান্স তোমরা বাঘ দেখতে পাবে মানে খাঁচার মধ্যে লাইক চিড়িয়াখানা যেটাকে বলে আর এই হচ্ছে প্রচুর দোকান এখানে ঝড়খালির হোটেলও রয়েছে এছাড়া জিনিসপত্র খেলনা ফ্যানলা কেনার জলের বোতল কোল্ড ড্রিঙ্কস এইসব কেনার ডাবও বিক্রি হচ্ছে প্রচুর দোকান রয়েছে বাহ সুন্দর এগুলো মধু বোতলে দেখো এগুলো মনে হচ্ছে সর্ষের তেল ভাট এগুলো না এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মধু রয়েছে এখানে তেঁতুল তারপরে কদবেল মাখা সব রকম অনেক কিছু বিক্রি হচ্ছে বেশ সুন্দর একটা রাস্তায় ঢুকলাম আর এখানে কিছু একটা দেওয়া রয়েছে তাই না সবাই দেখছে আর কি দেখি এটা কী আছে আচ্ছা এটা হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ঝড়খালি 24 পরগনা সাউথ তো চলো দেখি কী আছে ভেতরে তারপর ভেতরে গিয়েই দেখা যাক এখানে আবার রাস্তাতে নেট দেওয়া রয়েছে চারিদিকেই নেট দেওয়া মানে অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে জঙ্গলের মাঝখানেই যেহেতু তাই জন্য চারিদিকে নেট দেওয়া রয়েছে বাই চান্স যদি কোনো পশু পাখি চলে আসে ওই জন্য কী করবেন কী করবেন না বলছি বাঘ আছে এখন আছে ওকে ঠিক আছে সো গাইস বললো বাঘ আছে বাট আমাদের কাছে ক্যাশ নেই অনলাইন হবে না এখানে সো তোমরা আসলে অবশ্যই ক্যাশ ক্যারি করবে অনলাইন চলে না 22 জন রয়েছে 22টা টিকিট কাটবো এই 22টা দেখো পার টিকিট হচ্ছে 30 টাকা করে মানে পার পার্সেন 30 টাকা করে আমরা 22 জন রয়েছি তাই জন্য আমি দিলাম হচ্ছে 660 টাকা আর অবশ্যই মনে করে ক্যাশ আনবে অনলাইন হয় না এখানে তো গাইস এই যে টিকিট কাটা হয়ে গেছে 22টা টিকিট 660 টাকা নিল আর কাউন্টার মানে এটা পার্কটা খোলা থাকে হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4টা অবধি সো গাইস ফলো মি না নো দা 22 জন টোটাল সো আমরা এন্ট্রি করে গেছি ঝড়খালি আর এই যে টিকিট দেখে টিকিট ছিঁড়ে দিয়েছে মানে আমরা প্রবেশ করে গেছি তাই জন্য সেই হচ্ছে ভেতরের ভিউ এখানে পার্ক দেখো পার্ক রয়েছে সুন্দরবনে এসছে পার্কে সবাই স্লিপ চড়ছে দোলনা চড়ছে মানে সুন্দরবন কি ভেবে আসে আর কি হচ্ছে এখানে ঠিক আছে দেখা যাক ভেতরে কি আছে চলো ভেতরে যাই গাইস ফার্স্ট ঝড়খালিতে ঢুকে আমরা দেখতে পেলাম কি কুমির তো ওই যে দূরে শুয়ে রয়েছে
আর সবথেকে বড় কথা হচ্ছে কুমিরটার গায়ে শ্যাওলা হয়ে গেছে, মানে এরা সারা দিন এত জলে থাকে যে পুরো গায়ে শ্যাওলা হয়ে গেছে, ভাবা যায়। এই ভিউটা, এই নেচারটা দেখার জন্যই এখানে আসা, আলাদাই লাগে, আলাদাই লাগে, কোনো কথা হবে না। মানে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কুমিরই রয়েছে সব, তাই জন্য সব নিচে দিয়ে যাচ্ছে দেখতে দেখতে, আমাদের সব ওরাও যাচ্ছে আগে। আর আমার তো ভাল লাগছে এই রাস্তাটা, কি সুন্দর ফাঁকা, আর এটা একদম ছবি তোলা ভিডিও শ্যুটের জন্য পারফেক্ট লোকেশন। দেখো এখানে এত ভিড় দেখে বুঝতেই পারছো কিছু একটা আছে, কী আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একদম কাছ থেকে কুমির দেখতে পাবে, এত কাছে রয়েছে বলে সবাই এটাকে বলছে যে ডুপ্লিকেট, কোনো মানে আছে? ও মাই গড, ওখানে বাঘ, গাইস বাঘ, গাইস বাঘ, তেজস্বী লোক হ্যাঁ পাশ, কিতনে শানদার বিচার রাখতে গাইস। বাঘ দেখলে দূরে রয়েছে অনেকটা, বাট বাঘ তো দেখেছি সুন্দরবনে এসে, আর কি চাই? দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর একটু ভালো। বাঘ দেখো শুয়ে রয়েছে, ঝড়খালিতে আসলে তোমরা বাঘ দেখতেই পাবে, খাঁচার মতো, মানে চিড়িয়াখানার মতো আর কি খাঁচার মধ্যে। বাট তাও ভাই এটা জঙ্গলের বাঘ, মানে এরা কিছু দিনের জন্য এখানে থাকে, তারপরে আবার জঙ্গলে ছেড়ে দেয়, মানে জাস্ট কিছু ট্রিটমেন্ট হয়, হওয়ার পরে তারপরে হয়তো আবার জঙ্গলে ছেড়ে দেয়। গাইস বাঘ, বাঘ দেখেছো? কে কে বাঘ দেখলে? বাঘ দেখেছো সুমন্ত? বাঘ দেখেছো? মানে খুব বেশি এক্সপেকটেশন রাখলে অ্যাকচুয়ালি খারাপই লাগবে, মানে বেশি এক্সপেকটেশন নিয়ে আর কি সুন্দরবনে আসবে না। যারা নেচার ভালোবাসো তারাই সুন্দরবনে আসবে সুন্দরবন ঘোরার জন্য। এইটুকু জায়গার জন্য 30 টাকা টিকিট নিল, একটু বেশি নিল, মানে সত্যি কথা বলতে 10 টাকা 15 টাকা ইটস গুড, বাট 30 টাকাটা অনেকটাই বেশি নিল, মানে পার পার্সন 30 টাকা করে নিয়ে জাস্ট এইটুকু একটা ছোটো একটা পার্কের মতো জায়গায় জাস্ট কুমির দুটো ছেড়ে রেখেছে আর একটা বাঘ রেখে দিয়েছে, তাও যদি বাঘ থাকে, মানে সব সময় যে বাঘ থাকবে ওরকমও কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি এখানে একটা না, টোটাল আর কি 3টে বাঘ ছিল, 3টে বাঘ আর কুমির। এই হচ্ছে মানে ঝড়খালির ডিটেলস, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে যা দেখার। আর সবথেকে বড় কথা হচ্ছে এই পার্কে আবার রিটার্ন চলে এসেছি, তাই জন্য 30 টাকা দিয়ে যেহেতু ঢুকেছি, তাই না বললাম পয়সা উসুল করার জন্য তোমরা যে যা পারছো চড়ে নাও, একটু আমাদের কাছে সময় আছে, সবাই দোলনা চড়ছে, ঢেকুচকুচ চড়ছে, আর অনেকে বসে রেস্ট করছে, সো আমি হচ্ছে বসে রেস্টই করবো, সো একটু বসে যাই, মানে 30 টাকা দিয়ে এসছি ভাই, পয়সা তো উসুল করতে হবে না, কী করা যাবে? সো চলো একটু বসে রেস্ট নেই। সুন্দরবনে এই একটা জায়গায় রয়েছে যেখানে তোমরা বাঘ দেখতে পাবে, মানে খাঁচার ভেতরে, বাট সুন্দরবনে, পুরো সুন্দরবনে এই একটা জায়গাতেই, ঝড়খালিতেই হচ্ছে তোমরা বাঘ দেখতে পারবে। সো একটুখানে বাঘের দর্শন পেলেও একটা ভালো লাগে, তো আসতে পারো, কোনো অসুবিধা নেই। সো ঝড়খালির এই ভিডিওটা এখানেই শেষ করলাম, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দিস ইজ রোড রানার কলকাতা সাইনিং অফ।